শহীদ কনকলতা রাজ্যিক বিশ্ববিদ্যালয় এখন আমি গহপুরত করার বাবে সিদ্ধান্ত লৈছিল। বিধায়ক উৎপল বরাক আমি ভূমি চিনাক্তকরণের বাবে দায়িত্ব দিছিল। তিনি চারি টুকুরা ভূমি চার পিছত আমি একটা প্রারম্ভিক সিদ্ধান্ত উপনীত হয়েছো যে ভোলাগুড়ি চাহ বাগিচাত যদি আমি এই বিশ্ববিদ্যালয়খন বনাব পাৰো তেতিয়া হলে ভোলাগুড়ির ঐতিহ্যটো থাকিব আর ন্যাশনাল হাইওয়ে কাষত এই বিশ্ববিদ্যালয়খন সুন্দরভাবে গড় লৈ উঠিব পাৰিব। ইয়াতে শ্রমিকর কথাও আছে, বাগিচার ভবিষ্যতের কথাও আছে। গতিকে আজি আমি সকলোৱে ইয়ালৈ আহি চাহ বাগিচার লগত জড়িত শ্রমিক আর কর্মচারী সংগঠন সমূহৰ লগত আলাপ আলোচনা করলো আর বাগিচার শ্রমিক সকলের জীবনের নিরাপত্তাটো আমি কেনেকে দিব পাৰো তার বিষয়েও আলাপ আলোচনা করলো আর কোনখিনি মাটি আমি ইউনিভার্সিটির কারণে লম তাকো এটা আমি চিনাক্ত করলো। এতিয়া লোক নির্মাণ বিভাগে ইয়াতে ইঞ্জিনিয়ারের টিম পঠাব, তেওঁলোকে এটা পরিকল্পনা এটা প্রস্তুত করিব আর 20-25 দিনের পিছত বাগিচার শ্রমিক কর্মচারী সংগঠন কেটাকো মই গুৱাহাটীলৈ মাতিম, শ্রমিক সকলের ভবিষ্যতের দিকটো এটা সিদ্ধান্তলৈ লৈ যোৱাৰ বাবে। আর এই দুইখিনি কাম যদি আমি সুন্দরকৈ করিব পাৰো তেতিয়ালে ডিসেম্বর জানুয়ারি মাহৰ ভিতৰত আমি বিশ্ববিদ্যালয়খনৰ নির্মাণৰ কাম আৰম্ভ কৰিব পাৰিম। বিশ্ববিদ্যালয়ৰ কাৰণে আমাক 600 বিঘা মাটি লাগে, কিন্তু ইয়াত মাটি বেছি আছে। এই বিশ্ববিদ্যালয়খন হৈ যোৱাৰ পিছতো বিভিন্ন ধৰণৰ ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ শিক্ষানুষ্ঠান সময়ে সময়ে ভাৰত চৰকাৰে আমাক দি থাকে। গহপুৰত যদি আমি অকল শিক্ষাৰ কাৰণে এই লেণ্ড বেংকটো ৰাখিব পাৰো তেতিয়াহ'লে বহুত শিক্ষানুষ্ঠান আমি অন্য অঞ্চলত মাটি নিবিচাৰি পোনে পোনে আমি গহপুৰলৈকে পঠিয়াই দিব পাৰি। তাৰ ফলত গহপুৰ এটা শিক্ষাৰ উৎকৰ্ষতাৰ কেন্দ্ৰ হৈ পৰিব। গতিকে আজি আমি কনকলতা বিশ্ববিদ্যালয়ৰ কথাও চিন্তা কৰিছো, লগতে ভৱিষ্য দৰ্শন এটাৰ কথাও চিন্তা কৰিছো। আশা কৰো যদি সকলোৰে ভালে ভালে হৈ যায় আমি গহপুৰক এটা নতুন পৰ্যায়লৈ লৈ যাব পাৰিম। প্ৰজেক্টটোতো কোনো সীমা সংখ্যা নাথাকে, কাৰণ ইউনিভাৰ্চিটিবিলাক এনেকুৱা যে তাত যোগ হৈ হৈ গৈ থাকে। ইনিচিয়েলি আমি সিদ্ধান্ত হ'ব যে কি ধৰণৰ আমি কোর্স আরম্ভ করি, আর যিকোনো কারণে তো 400-500 কোটি টাকাতো লাগিবই, তার উপর আমার বাজেটত এটা 500 কোটি টাকা আবলতন দিয়াই আছে। কিন্তু মই ভাবো যে ই বহুখিনি আগুয়াই যাব। এতিয়া আমি টকাটোলৈকে নগৈ তার কমিটি এখানে কাম করে আছে, ডক্টর পরমেশ্বর আয়ার আইআইটির প্রফেসর, তেখেতে কাম করে আছে যে কি কি কোর্স আমি ইয়াত দিব লাগে। আর কোর্স চাই পেলাই অর্থাৎ মানুষজনের শরীরটো চাই আমি পোশাকজোর বনাব লাগিব। স্যার মালিজানার বমাজান নদী অত্যন্ত উপযুক্ত হয়ে আছে, বিশ্ববিদ্যালয়খন হৈ গলে বালিজানের মথাউরিতে আমি 4 লেন যুক্ত একটা রাস্তালৈ রূপান্তর করি, জিও ব্যাগ থাকিব, জিও নেট থাকিব, আর এই রাস্তাটো আমি পোনে পোনে হলঙ্গি বিমানবন্দরলৈকে উলিয়াই দিব। গতিকে বিশ্ববিদ্যালয়ৰ লগত ওচৰ চুবুরিয়া গাঁৱৰ মানুষখিনি যেহেতু প্রায় 3 কিলোমিটার জোড়া মথাউরি হব, তেওঁলোকেও সুরক্ষিত অনুভব করব। এটা গহপুরের ডাঙর সমস্যা এটাও বিশ্ববিদ্যালয়খনের লগে সমান্তরালভাবে গহপুরের আন একটা সমস্যাও সমাধান হব। এতিয়ালৈকে এতিয়াতো আমি যিটো পর্যায়ত আছো এই গোটেইটো নির্ভর করব বাগিচার শ্রমিক কর্মচারী সকলের উপর। আমি তো চেষ্টা করব পাৰো, কিন্তু তেওঁলোকক তো জীৱ জবস্তি করব নোৱাৰো। গতিকে গোটেই পরিকল্পনাটো চূড়ান্ত হব এমাহ পিছত যেতিয়া তেওঁলোকৰ লগত আমাৰ দ্বিতীয় লানি আলোচনা হব। কিন্তু কর্মসংস্থাপন হোক, ইয়াত 200 ঘৰ মানুহ আছে, সবক তো আমি চাকৰি দিব নোৱাৰো, কাৰোবাক ভিআরএস দিব লাগিব, কাৰোবাক বেলেগ বাগানত কামত লৈ যাব লাগিব, কাৰোবাক মাটি বাড়ি দিব লাগিব, কাৰোবাক ইউনিভার্সিটিত অন্তত চতুর্থ বর্গৰ চাকৰিখিনি তেওঁলোকক আমি প্রথম 5 বছৰৰ কাৰণে তেওঁলোকৰ কাৰণে সংৰক্ষিত কৰিব পাৰো। গতিকে বিভিন্ন কথা বতৰা মই সিদ্ধান্ত হোৱা নাই, বিভিন্ন প্ৰস্তাৱ দিছো,
এটা তেওঁলোকে কোনটো প্রস্তাব মানি লয়। ইয়াত যদি হয় তেতিয়াহলে মই ডিসেম্বরের ভিতর কাম আরম্ভ হব বলে এটা ধারণা করব পাৰো, ডিসেম্বর জানুয়ারি। ইয়াত যদি নহয় আকৌ দ্বিতীয় এডোখর মাটি গহপুরের বিধায়কে চাই দিওতে সিমানেই দেরি হয়ে যাবে। গতিকে গোটেই কারণ আগত দুডোখর মাতি দিছিলে তাতো রাইজর আপত্তি আছিল, আর রাইজর লগত কাজিয়া করে তো আর অনুষ্ঠান বনাব নোৱাৰে। গতিকে সেই কারণে আমি সেই দুটা বাদ দিল। আর এতিয়া ইয়াত অন্তত এইখানে ইয়াত শ্রমিক থাকিলে মাতিখিনি সরকারের, গতিকে সরকারের ইয়াত একটা অধিকার আছে, গতিকে সেই কারণে ইয়াত মই সহজ হব বলে ভাবিছো। কিন্তু বাকি যুডোখর মাতি চা হয়েছিল তাত শিক্ষামন্ত্রীও দুবার আহি চাই গৈছিলে, কিন্তু ওসর রাইজর আপত্তি আছে, রাইজর আপত্তি থাকলে আপনি কেনেকে করবেন স্যার? এইখন তো গোটেই ক্ষেত্র জ্যোতিপ্রসাদ ক্ষেত্র আর কনকলতা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তার যেটো দৃশ্য কি কলা পারফর্মিং আর্টস পরিবেশ কলা আদি যাক বিভাগ হব সেইবিল জ্যোতিপ্রসাদ আগরওয়ালার গোটেই স্মৃতি তো আমি ইয়াত ধরে রাখব পারিম। আর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার যেটো আছে আপনাদের যায় যদি চাব যায়, কনকলতা শহীদ হয়েছিল জ্যোতিপ্রসাদর গানের প্রেরণা, জ্যোতিপ্রসাদর গানে কনকলতাক শহীদ হবলৈ প্রেরণা দিছে। গতিকে কনকলতার আত্মা আর জ্যোতিপ্রসাদর আত্মাক আমি বিভক্ত করব নোৱাৰো, গতিকে জ্যোতিপ্রসাদর গোটেই সম্পত্তিখিনি আমি রাখি, গোটেই ক্ষেত্রখনের নাম জ্যোতিপ্রসাদ ক্ষেত্র হব, বিশ্ববিদ্যালয়খনের নাম কনকলতা বিশ্ববিদ্যালয় হব। মূর যেটো ইয়াত মন আছে এই বিশ্ববিদ্যালয়খন ফিউচার টেকনোলজির উপর হব লাগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবটিক ইন্টারভেনশন, যাতে ইয়াত পড়িবর কারণে দেশ বিদেশের লড়া আকৃষ্ট হয়, ছাত্র ছাত্রী আহে, আর লড়া ছালীবিলাকেও যাতে একটা নতুন জীবন পায়, নহলে রাজনীতি বিজ্ঞান পড়িলে ইকোনমিক্স পড়িলে চাকরি নাপায়, হতাশার সৃষ্টি হয়। এতিয়া ধরো জাগিরোডত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি হয়েছে, এটা হওয়ার পিছত দ্বিতীয়টোর প্রস্তাব আমার ওসর ইতিমধ্যে আহিলে, কিন্তু সেমি কন্ডাক্টর কি বুলি কলে অসমৰ কোনো লড়া ছালীয়ে নাজানে, এতিয়া অলপ জানিব চেষ্টা করেছে, এতিয়া অলপ অলপ জানা হয়েছে, কিন্তু এনে কোনেও নাজানে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়খন ফিউচার টেকনোলজির উপর আমি করব খুঁজছো, কিন্তু ফিউচার টেকনোলজি করলেও বেসিক যাবিল কোর্স ফিজিক্স কেমেস্ট্রি মেথামেটিক্স এইবিল তো থাকবেই লাগবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার তো নহলে তো সুপারস্ট্রাকচার হব নোৱাৰে। সেই কারণে আমি আইআইটি গুৱাহাটী আর বিভিন্ন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খুব ভাল ডাঙর কমিটি এখন করে দিছো।